আপনি যখন বল পাস দিবেন বা পুশ করবেন, অনেকের বল উপরে উঠে যায়, অনেকের বল উপরের দিকে উঠে যায়। তো পাস বা পুশের নিয়ম হচ্ছে সবসময় বলটা যেন গ্রাউন্ডে থাকে। গ্রাউন্ডে রাখতে গেলে আপনাকে, আপনি যখন পুশ করবেন তখন পাটারে এভাবে নিচে না রেখে বলের উপরে হালকা রাখবেন, এখানে মধ্যখান থেকে একটু উপরে, আবার বেশি উপরে না। যেমন হচ্ছে হালকা একটু উপরে, ওকে। আমি যদি এভাবে পাস দেই, আমার পা যদি গ্রাউন্ডে থাকে বল উপরে উঠে যাবে, বলটা থাকবে একটু উপরে। সো পুশ বা পাস যার নিয়ম হচ্ছে বল সবসময় গ্রাউন্ডে থাকবে, গ্রাউন্ডে রাখার চেষ্টা করবে।